হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রেল মন্ত্রকের তরফ থেকে বিরাট একটি ঘোষণা করা হলো, শুরু হচ্ছে রেলের বিভিন্ন পদে নিয়োগ। দিনক্ষণ ঘোষণা করলেন রেলমন্ত্রী, বেকার যুবক যুবতীদের জন্য ঘোষণা করলেন রেলমন্ত্রী, রেলের বিভিন্ন পদে আপনাদের কিন্তু নিয়োগ করাবে। তো আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে রেল মন্ত্রকের তরফ থেকে কী ঘোষণা করা হলো। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন। তো এখানে যেটা বলা রয়েছে, বর্তমান করোনা অতি মহামারীতে কর্মহীন হয়ে পড়েছেন দেশের অজস্র মানুষ, পাশাপাশি বেকার অবস্থায় চাকরি খুঁজে ছুটে বেড়াচ্ছেন দেশের কোটি কোটি যুবক যুবতী। তবে এমত অবস্থাতেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল বেকার যুবক যুবতীদের জন্য একটি সুখবর দিলেন। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রেলের বিভিন্ন পদে নিয়োগ শুরু হবে। বর্তমান দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে সরকার। এমত অবস্থায় নিজেদের পাঠ শেষ করে দীর্ঘদিন ধরে বেকারত্ব বহন করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দেশের এই সকল বেকার যুবক যুবতীরা। আর এরপরেই বেকার এই যুবক যুবতীরা সরকারের কাছে আবেদন রেখেছিলেন, যদি সরকার জয়েন্ট এবং নিট পরীক্ষা নিতে পারে তাহলে অন্যান্য পরীক্ষা নিতে আপত্তি কোথায়। তাদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকার কেন এসএসসি এবং রেলের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? আর যখন দেশজুড়ে এমন নানান প্রশ্ন কেন্দ্র সরকারকে ঘিরে ধরেছে, ঠিক সে সময় রেলমন্ত্রীর এমন ঘোষণা। শনিবার রেলমন্ত্রী টুইট করে জানান, রেলের তিনটি বিভাগের বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়ার আবেদনপত্র খতিয়ে দেখা সম্পূর্ণ হয়েছে, আর আগামী 15 ডিসেম্বর থেকে এই সকল পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রেলের বিভিন্ন পদে নিয়োগের জন্য যে সকল বেকার যুবক যুবতীরা আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র পরীক্ষার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, আর এ বিষয়ে 15 ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রেলের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে রেলমন্ত্রীর ঘোষণায় দেশের কোটি কোটি বেকার যুবক যুবতীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরলেও বিরোধীরা কেন্দ্র সরকারকে খোঁচা দিতে ছাড়েননি। সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারকে খোঁচা দিয়ে একটি টুইট করে লিখেছিলেন, কোভিড অজুহাত দিয়ে সরকার চাইছে স্থায়ী কর্মী মুক্ত দপ্তর। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, রেলমন্ত্রকের তরফ থেকে টুইট করে কিন্তু জানানো হয়েছে বিভিন্ন পদে কিন্তু বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হবে, এ বিষয়ে 15 ডিসেম্বর থেকে কিন্তু পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রক। তো বন্ধুরা, আপডেট ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন।